হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আবার আমার কলোনির ভিডিওটা নিয়ে আসলাম। ভিউয়ার্স, আপনাদের কলোনি সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আমি দিচ্ছি। আশা করি আমার ভিডিওটি খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট কলোনি থেকে কতগুলো পাখি হয়েছে। শুরুতে যারা দেখতে পাচ্ছেন তারা শুরুতে দেখবেন এখানে 6টি পাখি দ্বারা আমার শুরু। আলহামদুলিল্লাহ এখান থেকে অনেকগুলো পাখি বের করছি, আরও বের করার মতো হয়েছে। কত অনেকগুলো পাখি আর অনেকগুলো হাঁড়িতে বসে রয়েছে। ভিউয়ার্স, আসলে অনেকে বলে কলোনিতে পাখির উৎপাদন কম হয়, তো আমি বলবো উৎপাদন কম হয় ঠিক আছে, কিন্তু পাখির স্বাস্থ্যগত ব্যাপারটা খুবই ভালো থাকে কলোনিতে, এবং পাখি যথেষ্ট জায়গা পায় উড়াউড়ি করার জন্য কলোনিতে। খুব সুন্দর জায়গা পায়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, মানে কলোনি, যে কোনো কলোনিতে তো অবশ্যই একটু জায়গা থাকে ভালো রকম। যেখানে কলোনি বলতে এটাই বোঝায় যে সব পাখি একসাথে, তার মানে অবশ্যই উড়াউড়ি করার মতো যথেষ্ট জায়গা থাকে। বিশেষ এখানে একটা ব্যাপার হলো, আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, পাখি কিন্তু এই মুক্ত আকাশে উঠতে পছন্দ করে ওরা, এবং পাখির ডানা আছে ওরা উঠতে পারে, এবং সেটা মুক্ত আকাশে হলে ওদের জন্য খুবই ভালো। এখন আমরা যে ছোট খাঁচায় ওদের সীমাবদ্ধ করে রাখি, সেখানে কিন্তু অত উড়াউড়ি ওরা করতে পারে না। এর জন্য যদি আপনি পাখির খামার গড়ে তোলেন, তাহলে আমি বলবো ওদের কলোনিতে রাখুন। কলোনিতে করলেই পাখির স্বাস্থ্য ভালো থাকে, এবং ওরা উড়াউড়ি করার মতো মুক্ত কিছু জায়গা পায়। যদিও মুক্ত আকাশের মতো নয়, তারপরেও উড়াউড়ি করার মতো যথেষ্ট জায়গা ওরা পায়। সেজন্য সবসময় চেষ্টা করবেন যেন কলোনিতেই পাখি পালন করতে পারে। এটা পাখির জন্য খুবই ভালো, ওদের হেলথের জন্য খুবই ভালো। আর একটা ব্যাপার হলো, আপনি যদি খাঁচা পদ্ধতিতে পালন করেন, দেখবেন পাখির রোগ অনেক হচ্ছে, ঠান্ডা সহ অনেক প্রকার রোগ হচ্ছে, রোগ বালাই হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম। এর জন্যই সবচেয়ে ভালো হয় কলোনি আকারে পালন করলে, দেখবেন যে পাখির রোগ বালাই অনেক কম হচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ দিলে, আল্লাহ চাইলে অনেক কম হবে পাখির রোগ বালাই, এবং পাখি সুন্দর উঠতে পারবে, যা আপনার দেখতেও খুবই অসাধারণ লাগবে। আমার এখানে যেমন আমি এখানে এসে বসে থাকি, যখন আমি বাড়িতে আসি এখানে এসে বসে থাকি, পাখির উড়াউড়ি, পাখির চেঁচামেচি, এই যে পাখির ডাক, এগুলো আমি শুনি। আর আপনারা জানেন যে বাজরিকা পাখির ডাক, বা এছাড়া আমার যে ফিন্স পাখি আছে, এসব পাখির ডাক খুবই ভালো লাগে পাখি প্রেমীদের। আপনারা যারা পাখি প্রেমী আছেন অবশ্যই তাদের কাছে এই ডাকগুলো খুবই ভালো লাগবে। তো বিয়ার্স, পাখির খাবার সম্পর্কে আমি আরো একটি ইনফরমেশন দিই। পাখির মেইনলি খাবারগুলো হলো চীনা, ক্যানারি, কিছু কাউন, ধান। এছাড়া শীতের সময় একটু বেশি পরিমাণ দিবেন সূর্যমুখীর বীজ, বীজটা, আর মাঝে মাঝে শাকসবজি দিবেন। এই কয়েকটা খাবার দিলেই যথেষ্ট পরিমাণ হবে। আর অনেকে অনেক আইটেমের কথা বলবে, অবশ্যই সেগুলো দিতে পারলে ভালো, আর না হয় যে চীনা, কাউন, ক্যানারি, ধান, সূর্যমুখীর বীজ, এছাড়া মাঝে মাঝে শাকসবজি, মিক্স জাতীয় খাবার, এগুলো দিন খুব ভালো হবে। এছাড়া মাঝে মাঝে সফট ফুডও দেওয়া অনেকটা ভালো পাখির স্বাস্থ্যের জন্য। আর মিক্স যেটা আছে, অর্থাৎ যে ডিমের যে খোসা, এটা কিন্তু ইটের গুঁড়ার সাথে মিক্স করে দিতে পারেন। ডিমের খোসার পরিমাণটা একটু বেশি রাখবেন।
ভিউয়ার্স আশা করি অনেক কিছু বুঝতে পারছেন, এবং আপনারা যদি কোনো কিছু সম্পর্কে নতুন করে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।